আমাকে দেখে ভয় করছে তোমার? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মারবো? হ্যাঁ, আমার ডুলু কোথায়? ডুলু এসেছে? হ্যাঁ, সে এসেছিল তো, তুমি ঘুমোচ্ছ দেখে সে চলে গেছে। আমাকে ডাকলে না কেন তোমরা? ডুলুই তো বারণ করলো, বললো ঘুমোচ্ছে জাগাতে হবে না, তাই তো ডাকলাম না। কিন্তু আমি যে আমার ডুলুকে দেখতে পেলাম না। তবে সে আবার আসবো বলেছে। আসবে? সত্যি বলছো আমার কাছে আসবে? হ্যাঁ গো, সত্যি বলছি। তবে সে তোমার উপর রাগ করেছে। কেন? আমি কি করেছি? এই যে তুমি মাটিতে শুয়েছিলে তাই। না, ওঠো, উপরে ওঠো, খাটে শো, ওঠো খাটে। দুলু কিন্তু তাহলে আরো রাগ করে আসবে না। ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো, চলো চলো চলো। কথা ভাবছি বুড়ি, ভদ্রমহিলা যদি মাস দুয়েক আগে বরাবরের মতো কলকাতা ছেড়ে চলে যাবে বলে স্টেশনে গিয়ে থাকেন, তাহলে আবার ফিরে এলেন কি করে? হয়তো কোনো কারণে যাওয়া হয়নি, হয়তো কোনো কারণে যাওয়া হয়নি ওনার। সেটা হতে পারে, আবার এও হতে পারে যে উনি গেছিলেন কিন্তু আবার ফিরে এসেছে। কিন্তু এই দুমাসে কি এমন ঘটলো বুড়ি যে ভদ্রমহিলার মানসিক পরিস্থিতি এরকম জায়গায় এসে পৌঁছালো? উনি কাদের সঙ্গে ছিলেন যার ওকে এত মারধর করত? এত বিজ্ঞাপন দেওয়ার পরেও যা জানা গেল সেটা তো আরো কনফিউজিং মিষ্টিদি। সেটা কনফিউজিং আসলে আমাকে ভবিষ্যতে হেল্প করবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। আচ্ছা, এখন ওনাকে নিয়ে কি করবে সেটা বলো। আমি আমার কাছে রাখবো ঠিক করেছি ওনাকে, আর ভাবছি কাল সকালবেলা ওনাকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাবে? পার্টিকুলার কোথাও নয়, তবে দেখি ওনাকে নিয়ে একটু ঘুরতে বেরোই। যদি এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিছু দেখে কিছু মনে পড়ে ওনার, তাহলে হয়তো একটা ক্লু আমি পেতে পারি, তাই না? পুরোটাই তো আন্দাজে ঢিল মারা, মানে এইভাবে কি কারোর অ্যাড্রেস খুঁজে পাওয়া যায়? কোনো ক্লু নেই, কিছু নেই, কোথায় ঘুরবে বলো তো তুমি? জানি পুরো কাজটা খুব কঠিন, সেই জন্যই তো এতটা চ্যালেঞ্জিং। কিন্তু বুড়ি, ওনার ঠিকানা আমি খুঁজে বের করব। কিরে, যে এলো সে তো এই মহিলাটাকে নিয়ে গেল না? যা বাবা, উনি তো দুলু নন যে ওনাকে নিয়ে যাবে।
চলে যাচ্ছে, যাচ্ছে, দূরে চলে গেল, দূরে চলে গেল, দূরে চলে গেল, দূরে চলে গেল, যাচ্ছে, যাচ্ছে, দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। বুড়ি, আয় বুড়ি, এখন ঘুমাচ্ছে, ওঠো তো, দরজা খোলো। আরে বাবা রে বাবা, কি হয়েছে দেখি, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? কিছু হয়নি, শোনো আমাদের এক্ষুনি বেরোতে হবে, বিনয় সেনের বাড়ি যেতে হবে, আমি ওনাদের ফোন করে দিচ্ছি। বিনয় সেনের বাড়ি এখন কেন, কি দরকার? সব পরে বলবো, তুমি তৈরি হয়ে না, আমাদের এত সময় নেই এখন। তৈরি হয়ে পুরো হয়ে গেল, পুরো হয়ে গেল, ভোর না হতে এতে সব পুরো হয়ে গেল, এখন কোথায় যা হচ্ছে শুনি, সাত সকালে ঘোর আর জিন দিয়ে। মা বলছে, আমি তোমাকে সব বলছি বুঝেছো, এখন সময় নেই তো, আমাদের একটু বেরোতে হবে। ও ওই ওই ভদ্রমহিলা কোন থেকে উঠলে আমাকে না দেখতে পেলে বোধ হয় ওনার একটু অস্বস্তি হবে, তুমি একটু সামলে নিও। হ্যাঁ আমি পারবো না, আমি এসব জীবনে কোনো করিনি, আমি ওনাকে সামলাতে পারবো না, আমি এসছি, আমি সব পারবো না, লক্ষ্মী না। হ্যালো হ্যালো মিস্টার স্যান, আমি অভয়া মুখার্জি বলছি। হ্যাঁ মিসেস মুখার্জি বলুন। আপনাদের সকাল সকাল একটু ডিস্টার্ব করব, আসলে আমার একটা দরকার আছে, আপনাদের বাড়িতে একটু যেতে লাগবে এক্ষুনি। এক্ষুনি? আমি তো 9টার সময় অফিসে বেরোবো। আমি ঠিক আধ ঘন্টার মধ্যে চলে আসছি, বেশি সময় নেব না, প্লিজ, খুব আর্জেন্ট। আপনি কি তাহলে আমার অফিসে চলে আসবেন? না না প্লিজ, আমি ঠিক 10 মিনিট নেব, তাহলেই হয়ে যাবে, আমি বাড়িতে আসি। আচ্ছা ঠিক আছে আসুন। থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি। শোনো তুমি এখনো তৈরি হওনি? আরে বাবা যাচ্ছি তো, যাও বকছো কেন, যাচ্ছি তো হবে কিন্তু, মা আসছি। ভূমিকম্প হলো, ছাস ভাল লাগে না বাবা। কি দরকার ছিল সকাল সকাল মিস্টার সেনের বাড়িতে যাওয়ার? তুমি কি স্বপ্নে আদেশ টাদেশ পেয়েছো নাকি? বুড়ি মনে হচ্ছে কালকে একটা জিনিস খুব বোকার মতো মিস করে গেছি। মিস করে গেছো কি? সেটা গেলেই বুঝতে পারবে। এই বিনয় সেনী কি দুলু, এদিকে এদিকে হাওয়াটা মেপে গেল। না না তা কেন করবে, লোকটা যদি দুলু হতেন তাহলে এদিকের পাও মারাতেন না, বিশেষ করে আমার কাছে তো নাই। যাচ্ছ কেন বলো তো? আচ্ছা বুড়ি, সেদিন স্টেশনে কে গেছিল? বিনয় সেন, ওর বউ আর ওর মেয়ে। ঠিক তাই, তাহলে ওর বউ আর মেয়ের সঙ্গে তো কথা বলতে হবে, যদি এক্সট্রা কিছু জানা যায়, অন্য ইনফরমেশন আর একটু পাওয়া যায়। এর চেয়ে বেশি আর এক্সট্রা কি ইনফরমেশন পাবে কে জানে। তুমি যখন ভারবিদার টিকিটে জল ফেলে দিয়েছিলে, তুমি কি টিকিটটা তখন দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম তো। আমি তো আরো বেশি কাছ থেকে দেখেছি, একদম হাতে নিয়ে। ওটাতে তো ওনার নাম লেখা ছিল, খেয়াল করছে কি কি নাম টিকিটে ছিল? টিকিটের নামটা তো আমি দেখেছিলাম, মহল বিশ। মহল বিশ কোনো সারনেম হয় না, ওটা হবে মহলান। আচ্ছা টিকিটে কজনের নাম ছিল, কজন প্যাসেঞ্জারের নাম ছিল? একটাই তো নাম ছিল, একটা নাম থাকাটা কি আপনার ক্লু হিসেবে কোনো হেল্প করলো? আপনারা জানেনও না এই ইনফরমেশনটা দিয়ে আমাকে কত বড় একটা ক্লু দিল। জয় কালী, জয় কালী কলকাতা ওয়ালি।